ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সঙ্গীতের বিভিন্ন শাখায় ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করছে দ্য ক্যালকাটা স্কুল অফ মিউজিক। এই সংস্থা গান বাজনা শেখায়, শিখতে উৎসাহ দেয়, সেই সঙ্গে গত 10 বছর ধরে প্রতিযোগিতার আয়োজন করে এই সংস্থা। এদের প্রতিভা যা ওদের মধ্যে আছে সেটা প্রকাশ করার বা সকলের সামনে সেটাকে দেখানো সবসময় সুযোগ হয় না। তাদের মধ্যে থেকে আমরা বেছে নিতে পারছি যে এই দিনে, ফাইনালের দিনে, কারা সবচেয়ে ভালো বাজালো, আরও যাতে ভালো বাজায়, ভালো বাজালে সবাই বাহবা দেবে, ভালো বলবে, তাদের নাম সবাই জানবে, এটাই তো চায় সবাই, ছোটরাও তো এটা চায়। এবছর ছিল প্রতিযোগিতার 10ম বর্ষ। ইলেকট্রনিক কিবোর্ড, নন ক্লাসিক্যাল গিটার, ক্লাসিক্যাল গিটার, ভায়োলিন, পিয়ানোর মতো বাদ্যযন্ত্রের সঙ্গে ছিল কণ্ঠসঙ্গীতের প্রতিযোগিতাও। আমাদের আজকে 70 পার্টিসিপেন্টস আছে, কন্টেস্টেন্টস, আর আমাদের এখানে ডিসিপ্লিন আছে, মানে ইনস্ট্রুমেন্ট ওয়াইজ যদি আমরা বলি পিয়ানো, ভায়োলিন, কিবোর্ড, তারপরে ক্লাসিক্যাল গিটার, নন ক্লাসিক্যাল গিটার, ড্রামস অ্যান্ড ভোকাল মিডিয়া, 7টা ডিভিশন আছে। এক একটা ডিভিশনে আমাদের 3টে করে ভাগ আছে, সো 22 সাত সেকশনস, তাদের মধ্যে উইনার, রানার আপ অ্যান্ড সেকেন্ড রানার আপের আমরা কম্পিটিশন হচ্ছে। অংশগ্রহণকারীরা গত 6 মাস ধরে প্রস্তুতি নিয়েছে। যারা অংশ নিয়েছে তাদের পারফরমেন্সের ভিডিও বিভিন্ন শহরে সঙ্গীতের গুণীদের কাছে পাঠানো হয়েছিল। তারাই প্রাথমিক নির্বাচন করেন, পরে মূল পর্বে নির্বাচিত করা হয় প্রতিযোগীদের। রাজ্য থেকে মডার্ন হাই স্কুল, ক্যালকাটা গার্লস, শ্রী শ্রী একাডেমি, হেরিটেজ একাডেমি, ডিপিএস সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয় এই প্রতিযোগিতায়। ছিল 200 কাছাকাছি প্রতিযোগী। রবিবার বিকেলে কৃতীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সত্যজিৎ বৈদ্য, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।